জাদু ঘন্টা। একদা গভীর জঙ্গলে একটা বাঁদর থাকত যার নাম ছিল রবি। রবি সব সময় অন্য পশুদের সাহায্য করত। হাতিকে তাজা ফল পাড়তে সাহায্য করত। মা হরিণকে বাইরে গেলে তার শাবকদের দেখাশোনা করত। খরগোশকে নদী পেরোতে সাহায্য করত। রবির আস্তানা ছিল বিরাট বড় মজবুত একটা গাছ, যেটা ঠিক জঙ্গলের মাঝখানে ছিল। জঙ্গলের সব পশুই জানত যে রবিকে অন্য কোথাও দেখতে না পেলে তাকে ঠিক ওই গাছে পাবে। দেখবে সেখানে বসে সে বাঁশি বাজাচ্ছে। এটা রবির আরেকটা গুণ, সে মিষ্টি সুরে বাঁশি বাজাতে পারে। এই যে এখানে তুমি রবি, কচ্ছপ তোমাকে খুঁজছিল, তোমার সাহায্য চাই ওর বাগে। ওর বাগে? আরে ওর কথা শেষ হওয়া অবধি অপেক্ষা করতে পারিনি। মনে হয় বলতে চেয়েছে বাগানে। ও হ্যাঁ, কাল ও আমাকে বলেছিল, চলো যাই। আমাকে একটা কথা বলো, তুমি সব সময় এখানে বসেই বাঁশি কেন বাজাও? আমি জানি না, এটা আমার প্রিয় গাছ। ভাববে পাগল হয়ে গেছি, কিন্তু মনে হয় এই গাছটা আমার শুনতে পারে। ও তুমি ঠিকই বলেছো। কি, তোমারও তাই মনে হয়? না, তুমি ঠিকই বলেছো, মানে বলছি যে তুমি পাগল। কিন্তু রবি ঠিক বলেছে, গাছটা ওর বাঁশি শোনে। আর এই গোপন কথাটা রবিও জানে না। বাঁশির সুর গাছটার আত্মাকে স্পর্শ করে। সে মন দিয়ে বাঁশি শোনে আর খুব খুশি হয় যে রবি রোজ বাঁশি বাজায়। একদিন যখন রবি গাছের ওপর ঘুমিয়ে আছে, নিচে একটা বিচ্ছিরি শব্দ শুনতে পেল। এটা কিসের আওয়াজ? ভূমিকম্প, ভূমিকম্প! এই লোকটা আবার কি? অনেক সময় লেগে যাবে। রবি তক্ষুনি বুঝে গেল যে এটা কি হচ্ছে। সে লাফিয়ে নিচে নামলো। এই কি করছো তুমি? কেন এই গাছটাকে কাটছো? আমার মালিক বলেছে এটা দিয়ে নৌকো বানাবে। এর গুড়িটা বেশ শক্তপোক্ত। না, তুমি কাটতে পারবে না। আচ্ছা, কেন বলো তো? শোনো, আমি বহুদিন ধরে খুঁজেছি নৌকো বানানোর মতো একটা মজবুত কাঠ, আর এই গাছের মালিক তুমি নও। আমার সময় নষ্ট করো না। রবি খুব বুদ্ধিমান বাঁদর, ভাবল কাঠুরেকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে। তোমাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাগ্যে যা আছে তাই হবে, কি আর করব। আরে কি বলতে চাইছো কি তুমি? তুমি জানো না, একটা বুড়ো লোকের আত্মা এই গাছে থাকে, বহু বছর ধরে আছে। তুমি গাছটা কেটে ফেললে সে কোথায় যাবে? তোমার ঘাড়েই চাপবে, তাই না? আমার ঘাড়ে চাপবে? অবশ্যই, কারণ গাছটা তো তুমি কাটছো। তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? আমার মাথাতেও বুদ্ধি আছে, বুঝলে হে বাদর? আমি তোমার ফালতু গল্পে ভুলছি না। যাও এখান থেকে তুমি। রবি তার আস্তানা বাঁচাতে মরিয়া হয়ে উঠল। যেই কাঠুরে গাছ কাটতে ব্যস্ত হয়ে পড়ল, রবি গাছের একেবারে মগ ডালে উঠে গেল। সে গাছের পাতার ভেতরে লুকিয়ে চিৎকার করতে শুরু করল। এত বড় সাহস তুমি আমার ডেরায় হাত দিয়েছ? কে কে চেঁচাচ্ছে? তুমি যদি আমার আস্তানা নষ্ট করো তাহলে তোমার সঙ্গে গিয়ে থাকবো, কোনোদিনও ছাড়বো না মানুষ তোমাকে। বাদরটা ঠিকই বলেছিল তো? এই যে মানুষ, চিন্তা নেই, আমি তোমার বন্ধু হয়ে থাকবো। এত তারা কিসের বন্ধু? তোমার নৌকর কি হবে? ঠিক যখন রবি কাঠুরেকে দেখে হাসছিল, গাছটা জীবন্ত হয়ে উঠল। রবি, তুমি তুমি সত্যি কি কোনো বুড়ো লোকের আত্মা? তাহলে এতদিন আমি কি একটা বুড়ো লোকের আত্মার উপর বসেছিলাম? না রবি,
আমি কোনো বুড়ো লোকের আত্মা নই। মানে আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি এই গাছের আত্মা। তোমার সুর আমাকে জীবন্ত করেছে। তুমি একজন বুদ্ধিমান বাঁদর, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি কাঠুরের হাত থেকে আমাকে বাঁচিয়েছ। এই যে, ধন্যবাদ স্বরূপ এই উপহারটা নাও। একটা ঘন্টা? এটা সাধারণ কোনো ঘন্টা নয়, এটা জাদু ঘন্টা। যতবার তুমি এটা বাজাবে, আকাশ থেকে জাদু মন্ত্রে খাবার জন্য তাজা ফল পড়বে। ও ওয়াও, এতে আমার আর জঙ্গলের অন্য পশুদেরও উপকার হবে। হ্যাঁ তা হবে, কিন্তু মনে রেখো রবি, দিনে শুধু এই ঘন্টা একবারই বাজাতে পারবে। আমি মনে রাখব, ধন্যবাদ গাছ। রবি ছুটে গেল জঙ্গলের অন্য বন্ধুদের ডাকতে। পিগলেট, শিয়াল, এলি, এদিকে এসো সবাই। কি হয়েছে কি রবি? আমি তো স্নান করছিলাম। রবি পুরো ঘটনাটা বলল। পশুরা তো অবাক হয়ে গেল, বিশ্বাস করতে পারছে না যে গাছের আত্মা জীবন্ত হয়ে উঠেছে। তুমি একদম ঠিক কাজ করেছো রবি, আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত। গাছ কাটার আগে মানুষদের অবশ্যই দুবার ভাবা উচিত। জঙ্গল শেষ হয়ে গেলে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। একদম সত্যি, ওই ঘন্টাটা নিয়ে আমি বেশি উৎসুক। এটা কাজ করে, একবার চেষ্টা করে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে, হ্যাঁ নিশ্চয়ই। রবি নিজেও খুব উৎসুক ছিল, সে সঙ্গে সঙ্গে ঘন্টা বাজালো। আর তক্ষুনি আকাশ থেকে ফলের বৃষ্টি শুরু হলো। আকাশ থেকে কমলা লেবু, নাশপাতি, আপেল, আনারস পড়ছে। পশুরা তো খুব খুশি। শিয়াল দৌড়ে গিয়ে একটা ঝুড়ি নিয়ে এলো ফল ধরবে বলে। হাতি তার শুঁড় দিয়ে একটা আনারস ধরে এক কামড় খেল, আর রবি হাঁ করে নাশপাতি খেতে লাগলো। পশুরা পেট ভরে ফল খেল। আর তাজা ফল খুঁজে বেড়াতে হবে না আমাদের। সত্যি কথা, রোজ রবি তার জাদু ঘন্টা বাজায় আর ফলের বৃষ্টি শুরু হয়ে যায়। বেশ কিছুদিন এরকম চলল। পশুরা রবিকে বিশ্বাস করে আর তার সাথে বেশ শান্তিতে আছে। একদিন দুপুরে যখন রবি এক গাছ থেকে আরেক গাছ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, সে দূরে একটা বিরাট কলা গাছ দেখতে পেল। পাকা কলা দেখে তার খুব খিদে পেয়ে গেল, কিন্তু গাছে উঠে সেই পাকা কলা না পেরে তার মাথায় অন্য একটা বুদ্ধি এলো। জাদুর ঘন্টা, আমি এটা বাজাই তাহলে আকাশ থেকে পাকা কলা নেমে আসবে। গাছের কলাটা থাক, পরে খাওয়া যাবে না হয়। ফল কোথায় গেল? সমস্যাটা কি? এটা কি আর কাজ করছে না? ও বুঝেছি, আজ সকালে তো ঘন্টাটা একবার বাজিয়েছি। দিনে শুধু এই ঘন্টা একবারই বাজাতে পারবে। ও না, কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। যখন রবি এই কথা ভাবছে যে কি করবে, দেখে যে তার বন্ধু শিয়াল ওখানে শুয়ে আছে। এই, আজ বৃষ্টিতে যে কলা পড়েছিল তার আছে? আমি দুঃখিত, আর তো নেই, সব আমি খেয়ে ফেলেছি। খেয়ে বড্ড ঘুম পায়। আচ্ছা রবি, পরে দেখা হবে। একটা কথা বলি, কালকে না তাজা তরমুজ খেতে হবে, বুঝলে তুমি? খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। তরমুজ খেতে ইচ্ছে করছে? আচ্ছা, আমার খেতে ইচ্ছে করছে। আমি গাছটাকে বাঁচালাম কাঠুরের হাত থেকে। আমি এই ঘন্টার আসল মালিক, আর আমি কিনা এখন খিদের জ্বালায় মরছি। এটা একদম অন্যায়, ভারী অন্যায় এটা। রবি এত রেগে গেছিল যে ভুলেই গেল যে সে নিজেই গাছে উঠে পাকা কলা পেড়ে আনতে পারে। পরের দিন সকালে রবি তার গাছের কাছে দাঁড়িয়ে ঘন্টা বাজালো। তখনই আকাশ থেকে প্রচুর ফল পড়ল। যত পারল সে নিজে খেল আর বাকিটা জড়ো করল। তারপর ফলগুলো গাছের পেছনে লুকিয়ে রাখল। রবি, তুমি কি করছো? তোমার বন্ধুদের নিশ্চয়ই খিদে পেয়েছে। কিন্তু সারাদিনে আমার খিদে পেলে কি হবে? এটা স্বার্থপরতা রবি,
সবার জন্য যথেষ্ট ফল আছে, তুমি ভাগ করে দাও। আমি জানি আমি কি করছি, ঘন্টাটা তুমি আমাকে দিয়েছো, তাই আমি না খেয়ে থাকবো এটা ঠিক না। ঠিক তখনই অন্য পশুরা এলো রবির কাছে ফল চাইতে। আমি দুঃখিত বন্ধুরা, ঘন্টাটা কাজই করছে না, আমি এটা এতবার বাজালাম, দেখো তোমাদেরকে আরেকবার বাজিয়ে দেখাচ্ছি। রবি ঘন্টা বাজালো, কিন্তু একবার ফলের বৃষ্টি হয়ে গেছে বলে স্বাভাবিকভাবেই আর ফল বৃষ্টি হলো না। পশুদের মন খারাপ হয়ে গেল, কিন্তু বাঁদরকে কেউ সন্দেহ করল না। যখন তারা চলে যাচ্ছে, দাঁড়াও, আমি একটা মজার গন্ধ পাচ্ছি, ওই গাছের পেছনে কি আছে রবি? এই যে এদিকে এসো, এখানে অনেক ফল আছে, রবি আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। বাকি পশুরা ফিরে এলো আর হতবাক হয়ে গেল। রবি, তুমি যদি ফল নিতে নাই চাও আমাদেরকে বলতে পারতে, তোমার মিথ্যে কথা বলার দরকার ছিল না, তাহলে আমি আমার ভাগের ফল তোমাকে দিয়ে দিতাম, আমারটাও তোমাকে দিয়ে দিতাম। একটা কথা কি জানো বন্ধু, এখান থেকে তুমি একাই তোমার ফল খেও কেমন? আমরা তোমার কাছ থেকে কিচ্ছু চাই না। রবি যখন দেখলো তার বন্ধুরা চলে যাচ্ছে, সে নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে লাগলো। না, দাঁড়াও, যেও না, আমি খুব দুঃখিত, স্বার্থপরের মতন কাজ করেছি, তোমাদের সবার সঙ্গে ভাগ করে নেবার মতন যথেষ্ট ফল আছে, যদি প্রতি মিনিটে ফলের বৃষ্টি হয় তাহলেও আমি খুশি হব না, যদি তোমাদের সঙ্গে ভাগ করে না খাই আমায় ক্ষমা করে দাও। রবি, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ তোমাকে আমরা ভালোবাসি, তুমি আমাদের প্রিয়। ঠিক তাই বন্ধু, আমরা তোমার উপরে একটুও রেগে নই। এবার কি খেতে পারি আমরা? খিদেতে আমি ধীরুজ হয়ে যাচ্ছি। সব পশুরা ফল ভাগ করে পেট ভরে খেল। রবি আর কোনোদিন শুধু নিজের জন্যে সেই ঘন্টা বাজায়নি। গল্প শেষ।